স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তাণ্ডব চালিয়ে নিজেদের প্রচারের জন্য দখল নিতে উপজেলার ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের ফলকটি ভেঙে দেন দুষ্কৃতকারীরা। তার প্রেক্ষিতে ফলক ও মঞ্চটি শীঘ্রই সংস্কারের জন্য পরিদর্শনে যান এলডিপি নেতারা। বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে। গতকাল সকালে উপজেলার শাহপীর স্কুলের পাশে এই স্টেডিয়ামের ফলক ও মঞ্চটি কাজ সংস্কারে পরিদর্শনে আসেন লোহাগাড়া উপজেলা এলডিপি নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাদা মিয়া, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর মোহাম্মদ, লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদল নেতা জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, গণতান্ত্রিক যুবদল নেতা হেলাল উদ্দিন, গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক সভাপতি ও বরহাতিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আবু বকর সিদ্দিক রানা, গণতান্ত্রিক যুবদল নেতা মোহাম্মদ আশিক, মোহাম্মদ আলমগীর, পদুয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদুর রহমান সহ অনেকে।